কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। ছোট করে গাইবো, পরে ইনশাআল্লাহ হুযাইফা আপনাদের সামনে আসবে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে পরে থেকে হিংসা করে, দেখবেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ যদি একটু তারাক্কি করে তাকে কি করে ক্ষতি করা যায় সেই চেষ্টা করি। আমরা এই দুনিয়াতে এসেছি, আবার এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে, সে খেয়াল আমাদের নেই। আমরা যাদের এক বিঘা জমি আছে কি করে চার বিঘা করা যায় সেই চেষ্টা করছি, যাদের একতলা বাড়ি আছে কি করে তিন তলা করা যায় সেই চেষ্টা করছি, যাদের একটা গাড়ি আছে দুটো গাড়ি করা যায় কি করে সেই চেষ্টা করছি, কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে, সে খেয়াল আমাদের নেই। তো যারা পরের থেকে হিংসা করে তাদের উদ্দেশ্য করে আমার দয়ার রাসূল কি বলছে শুনুন, তাহলে একটু মনিটরটা বড় আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না, আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, কেন হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আমরা যদি পরে থেকে হিংসা করি কোনো দিন আমরা আগে বাড়তে পারবো না, আমাদের চেষ্টা করতে হবে, ওরা করেছে আমারও করতে হবে, কেন এই দুনিয়ার যত ধন বাউলত আছে সব কিছু আল্লাহ পাকের রহমত, যদি আমরা আল্লাহর কাছে চাই অবশ্যই আল্লাহ পাক আমাদের দেবেন। তো বলছে দেখুন, যার চাকরিতে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি তার হালাতেই পেয়ে যাবে। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে আর হালে, যার তাকদীরে যা লেখা আছে হবে আর হালে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, কেউ অল্পতে হয় খুশি কেহ কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায়, কেউ প্রতি বেশির সুখ দেখে ওই করে গোহাই হাই, কেউ প্রতি বেশির সুখ দেখে ওই করে গোহাই হাই, ওই সাগর বলে ঢেউকে কেহ ভুলতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ ভুলতে যেও না, আর বলছে সবাই আমায় কেহ ধরতে চেও না, আর বলছে সবাই আমায় কেহ ধরতে চেও না। তারপরে শুনুন, আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা প্রত্যেকেই, আমরা যারা মুসলমান আমরা সকলেই জানি যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পড়তেই হবে। মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত ডাকছে, হাই আলা সালা, হাই আলা খালা, নামাজের জন্য এসো, নামাজ হলো উত্তম। আমরা এই কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজের নামাজের ধারে যাচ্ছি না। নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছে, যাওয়ার সময় যদি বলে চলো না বাবা নামাজ পড়তে যাই, নামাজের অক্ষ হয়ে গেছে। আমার বিশেষ করে জোয়ান যুবক ভাইরা বলে, চাচা এখন নামাজ পড়ার আমার বয়স হয়নি, আমার দাড়িটা পাকুক তবে তো আমি নামাজ পড়বো, আর বিশেষ করে এখন যদি আমি নামাজ পড়তে যাই, আমি এই সেলাইয়ের কাজ করছি, আমি এই মাঠে কাজ করছি, এই কাজ যদি না করি তাহলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আল্লাহর কাজ যদি আমরা করি অবশ্যই আল্লাহ পাক আমাদের খাওয়াবে, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। তো যারা বেনামাজি তাদের উদ্দেশ্য করে আমার দয়ার রাসূল কি বলছেন শুনুন, বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, আর এই
নামাজে বালা বিপদ ও গোহে নামাজে বালা বিপদ দূরে চলে যায় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না আপনি যদি নামাজ না পড়েন হয়তো অনেক টাকা রোজগার করতে পারবেন নামাজ পড়ার সময়টা হয়তো আপনার চলে যাচ্ছে সেই জন্য আপনি কাজ করছেন তার জন্য অনেক টাকা রোজগার হচ্ছে কিন্তু সেই টাকার কোনো বরকত হবে না আপনি নিয়ে আসবেন আর পরের দিন আপনার ডাক্তারখানায় দিয়ে আসতে হবে আর আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সামান্য কিছু টাকা রোজগার করেন তাতেই আল্লাহ পাক অনেক বরকত দান করবেন তার প্রমাণ মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব কত টাকা মাইনে পায় সামান্য কিছু মাইনে পায় তাতেই দেখবেন তাদের সংসার খুব ভালোভাবে চলে আর আমরা লক্ষ লক্ষ টাকা রোজগার করছি কিন্তু আমাদের মনে শান্তি নেই আমরা রোগে জর্জরিত হয়ে যাচ্ছি আমরা বিভিন্ন টেনশনে জর্জরিত হয়ে যাচ্ছি তো বলছো শুনুন এই নামাজে বালা বিপদ ও গোহে নামাজে বালা বিপদ দূরে চলে যায় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না মুমিন শোনো না মরণ সবার হবে কনিষ্ঠ ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয় মুমিন শোনো না শেষ কথা শুনবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি এই দুনিয়ার কিছু আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না খালি হাতে এসেছি খালি হাতে চলে যেতে হবে তো আপনারা নাম শুনেছেন বাদশা সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম তানা রাজত্ব ছিল আর সেই বাদশা সেকেন্দার তিনি মারা যাবার আগে তানার প্রজাদের কি বলে যাচ্ছেন শুনুন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার কি বলেছিল কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কেন মরে জানাজা যখন যাবে ও গো মরে জানাজা যখন যাবে সবাই দেখে যেন পায় খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না